लंबे समय तक उग्रवादी राजनीतिक रहे नील रतन आध्या का निधन हो गया है। वे लगातार 18 साल तक बहरामपुर नगर पालिका के मेयर रहे और 45 साल पार्षद रहे। उन्होंने छात्र राजनीति से शुरुआत की, कई वर्षों तक कांग्रेस में शामिल रहे। जब नगर पालिका को तृणमूल ने अपने कब्जे में लिया तो वो तृणमूल कांग्रेस में शामिल हो गए। 2022 में नगर निगम चुनाव में निर्दलीय प्रत्याशी होने पर बहरामपुर के वार्ड नंबर 7 से चुनाव लड़ा और हार गए। मृत्यु के समय उनकी उम्र 69 साल थी। वो अचानक गंभीर रूप से बीमार पड़ गए और कोलकाता के एक निजी अस्पताल में उनका इलाज चल रहा था। 3 दिन कोमा में चले गए थे। उनका निधन बीती रात 10:16 पर हुआ। मुर्शिदाबाद से सुमित सरकार की रिपोर्ट। ওটা হয়েছিল মানে ওর চিকিৎসা চলছিল ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে গেছিল। তখন ডাক্তারবাবু যে মহেশ গোয়েঙ্কা, তাকে বলা হলো ফোনে, উনি বললেন আমার অ্যাপোলোতে নিয়ে চলে আসতে। অ্যাপোলোতে আগেও দেখাতেন ওনাকে, ওখানে গেল। ওখানে গিয়ে প্রথমে তো আইসিইউতে দিল, আইসিইউতে দেওয়ার পরে দুদিন পর ভেন্টিলেশনে চলো, এবং তখন ডাক্তারবাবু বললেন এটা পার্সিয়াল কমায় গেছে, এখন আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি রিভাইভ করানোর। তাতে ভেন্টিলেশন দিল, কিন্তু রিভাইভ করতে পারলো না। কেন? তার বিভিন্ন রকম অর্গ্যান, ডাক্তারও বলছে, সব শিথিল হয়ে গেছিলো, যেমন কিডনি, লিভার, তারপরে লান্স, আর মাঝে একটু বাথরুমে পড়ে গেছিলো ঘুমের ওষুধ খেতে বলে, ওই পড়ে যাওয়াটাই একটু নিউরো প্রবলেম হয়েছিল। আমি তো এই তো ব্যাপার, তাতে তো ওনাকে আর নীরুদাকে আর রিভাইভ করতে পারা গেল না। অনেক চেষ্টা করা হলো ফ্যামিলির তরফ থেকে, মেয়ে জামাই অক্লান্ত পরিশ্রম করেছে, ছেলেরাও করেছে, বৌমা করেছে, আমরা যথাশীঘ্র পারব করেছি বাড়িটাকে রেখে, কিন্তু আমরা পারলাম না। দীর্ঘদিন কথা বলার মতো ভাষা আজকে নাই। 98 সালে যখন রাজনীতিতে নেমেছিলাম, অভিভাবকের মতো আমার মাথার উপরে আমাকে হাতে করে ধরে আমাকে নমিনেশন ফাইল করেছিল। আজকে আমার কাছে গার্জেন, অভিভাবক, পিতৃতুল্যর মতো আমার কাছে সবসময় আমাকে মাথার উপরে থাকত, আমাকে সুপরামর্শ দিত, রাজনীতি জীবনে আমাকে পৌরসভায় হাতে করিয়ে দেওয়ার মতো সব কিছু আমাকে হাতে ধরে শিখিয়েছিল। আজকে তারই অনুপ্রেরণায়, তারই আজকে নির্দেশে আজকে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি। এবং ওনার আজকে ওনার মতো ওনার সম্বন্ধে আমাদের বলার মতো জায়গা আজকে কিছু নেই। আজকে শুধু আমার বহরমপুরে দেখতে গেলে যত পৌরসভায় মানুষেরা চাকরি করে, তাদের মধ্যে মানে 75% মানুষই তার হাতে দেওয়া চাকরি, এবং অনেকেরই অন্য, উনি সবাইকে অন্য দিতে জানতেন, কারোর অন্য নিতে জানতেন না। সবসময় আমাদেরকে একটা সুপরামর্শ সবসময় বলতেন, জানিস মানুষের পেটের ভাত দেওয়া উচিত, কারোর ভাত খাওয়া উচিত না। ওনার কাছে অনেক কিছু আমরা সুপরামর্শ এবং জ্ঞান, অনেক আদেশ, উপদেশ, অনেক কিছু তার কাছ থেকে আমরা অনেক কিছু মানে শিখবার একটা আমাদের একটা ভালো একটা মানে কী বলবো, মানে আমাদের একটা অভিভাবক চলে গেল, আমাদের একটা গার্জেন চলে গেল। আমাকে ছোট থেকে তাদের বাড়ির সঙ্গে একটা ফ্যামিলি পারিবারিক সম্পর্ক আমাদের ছিল, আজকে রাজনীতি জীবনের আগে থেকেও ছিল। আজকে আমাকে সেই হিসাবে মানে বলতো, আমি হাতে তোলে তোকে মানে মানুষ করেছি, এরকম মানে একটা ফ্যামিলি সম্পর্ক মানে ব্যক্তিগত জীবনে। আর পৌরসভায় তার প্রতিটা জায়গায় তার একটা সিরাই মানে কোনায় কোনায় তার একটা অবদান ছিল পৌরসভাতে। পৌরসভাটা ওনার কাছে একটা যেন প্রাণ কেন্দ্র ছিল, উনি একদিন না যেতে পারলে তার মানে ভেতর মানে মনে করতো যে ওটাই আমার জীবনের সব, পৌরসভাটা। আর পৌরসভায় উনি যেতে খুবই ভালোবাসতেন, কিছু না হলেও বসে বলতো ওটা আমার একটা মানে বাস, মানে ওই জায়গাটা আমি না যেতে পারলে আমার মনটার ভিতরে কিচিবিচি করে, এইভাবে বলতেন উনি। মানে ওনার সম্বন্ধে মানে আমাদের বলার মতো কিছু নেই, মানে উনি আজকে আমাদের কাছে বিরাট একটা আমাদের একটা মানে আমরা অভিভাবককে হারিয়ে ফেললাম। আমাদের উনি 18 পৌরপিতা হিসাবে আমাদের পাশে ছিলেন, আর 98 থেকে টানা ওনার সঙ্গে আমি একভাবে রাজনীতিতে। আজকে ওনার সঙ্গে আমি হাতে খড়ি দিয়েছি বলতে গেলে, আমাকে হাতে করে ধরে নিয়ে গিয়ে আমাকে নমিনেশন ফাইল সমস্ত কিছু সব কিছু আমার সব করেছে। আজকে প্রথম জীবনটাই আমার মনে পড়ছে যে আজকে আমি দাঁড়াতে চাই না, আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে আজকে আমাকে হাতে ধরে নিয়ে গেছে। তো আবার আমাকে সবসময় অপাকে অপারানি অপারানি করে মেয়ের মতো ভালোবাসত আমাকে,